সুজ আমি গঙ্গা যাচ্ছি, তোর কি মনে হচ্ছে আমাকে দেখে? লোক ভাববে যে আমি হয়তো স্নান করছি বা গঙ্গা যাচ্ছি, কিন্তু না, ভিজে গামছা নিয়ে যে কম্পিউটার যে কাজ করছে। আর এই যে একটু বাবা ঘাড়ে মাথায় জল দিয়ে গাছ স্নান করিয়ে, এবার দেখো হাওয়াটা দিচ্ছে, ঠান্ডা লাগছে না? তুমি দেখো বুদ্ধি তো আমার, সকালবেলা বললাম তিন কলটা লাগালে গরম করবে, শুনলে না? এটা নিয়ে দশ বার হয়ে গেছে আমাকে কথাটা শোনাচ্ছে, তুমি বলো দেওয়া থাকতো তাহলে এই ঠান্ডাটা তোমার লাগবে না, এখন গরমটাই লাগবে। আমি বড়লোক আদমি আছি, ব্যাপারটা হলো আমি একটু বাবা কাজে বলেছিলাম একটা ত্রিপল লাগিয়ে দিতে, ত্রিপল যাই হোক বলে চলতি কথা আমি বলি, লাগিয়ে আরও বেশি গরম পড়ছিল, তাই আমি বললাম আমার ভুল হয়ে গেছে, আমি একটু মাথা নত করে ভুল স্বীকার করে বললাম আমার ভুল হয়ে গেছে, তুমি খাটের চাদরটা পর্দাটা দিয়ে দাও, তার জন্য আমাকে এটা নিয়ে দশবার কথা শোনাতে হলো। আর কদিন ধরে আমি ভাবছিলাম আমার শরীর খারাপ করছে, শরীর খাবার কী হয়েছে বুঝতে পারছিলাম না, ব্যাপারটা হচ্ছে কালকে আম ছেঁচকি খাওয়ার পর বুঝতে পারলাম যে আমার কী হয়েছে, আম ছেঁচকিটা খাওয়ার পর আমার এই জায়গাটা পুরো জঠরসা বেরিয়ে গেছে, তার মানে আমার ভিতরে ভিতরে জ্বর হচ্ছিল, যার কারণে আমার শরীরটা ভালো লাগছিল না, ডাক্তার দেখাতে লাগলো না, আম ছেঁচকি বুঝিয়ে দিল আমার কী হয়েছে, এটা ভালো জিনিস ভালো সুযোগ। এক ফোটা ইচ্ছা করছে না যে কম্পিউটারে কাজ করি, কিন্তু কাজ করতে হবে আজকে, আমাকে দুদিন ছুটি আবার শনিরবি, আজকে কিছু খাবো না, আমরা সকাল থেকে শুধু গুলো করে জল খেয়েছি, কিচ্ছু খাইনি, তা তো দেখতে হবে না, সুজা দাদুটা মারা গেছে আমি দেখতে পাবো, নিয়ে এলে রিজে নিয়ে গেলে আমি যাবো, আমার বাবাটা বয়স্ক দাদু মারা গেছে, দাদুটা তোমার সাথে কথা বলছি, দাদুটা মরে গেলে চলেই গেল, তো আমার কি ক্ষতি হবে, কিছুই হবে না, কিছুই হবে না, লোকটা তো ভালো লোক ছিল, কেউ দেখতো না, চলে গেছে, সবার সাথে আমার পরিচয় কুকুর বিড়াল দিয়ে, এর বাইরে আমাদের কারো কোনো ফোন পরিচয় নেই, সূর্যা ঘামাচি মারছে আর ডিপ ফ্রিজে বরফ দিয়ে দেবো, বুঝেছো সুজা, দিয়ে বরফ দিয়ে দেবো, আমাদের ঘরটা এত বলার মতো ভাষা নেই, ওইখানে আমরা দুপুরে শুই, দুটো সিঁড়িতে মিলিয়ে পুটুর বাবা আর আমি দুপুরটা শুয়ে থাকি, চেক ভ্যানটা ওই পর্যন্ত নিয়ে চলে যায়, নিয়ে গিয়ে আমাকে শুয়ে পড়বে, এখানে ঠান্ডা করে দিচ্ছে, তাহলে অক্সিজেনে পাখা চললে, সুজা আজকে আমি ওপরটাই শুবো, ওপরটা দিচ্ছে কেন, ধুলোগুলো নামছে তো ওখান থেকে আবার, হ্যাঁ সেটা আমি এমনি দিয়েছিলাম, তুমি নামিও না নোংরাগুলো, এগুলো ভালো করে ধোয়া, না না টবের মাটিগুলো তো আছে, খাওয়া দাওয়া আজ বন্ধ।